জন্মের পর থেকে শুরু করে আমাদের জন্য অদৃশ্য ছায়া হয়ে থাকেন মা বাবা। উজাড় করে দেন নিজেদের সর্বস্ব। এত উপলব্ধির পরেও কখনো বলা হয় না ভালোবাসি মা বাবা। এবছর ইগলুর মা বাবার জন্য কথামালা ক্যাম্পেইনে যারা তাদের ভালোবাসার কথাগুলো লিখেছিলেন ইগলুর ফেসবুক পেজে, সেসব হাজারো চিঠি থেকে সেরা লেখাগুলোকে বেছে নিয়ে তাদের মা বাবাকে ইগলু দেয় বিশেষ সারপ্রাইজ। মাকে নিয়ে আমি এই জীবনে প্রথম চিঠি লিখলাম। বাবারে বলবো যে মারটা মারবে, এজন্য চিঠি লিখে দিছি। বাবারা সবসময় নিজেদের চারপাশে একটা দেয়াল তৈরি করে রাখে, কারণ বাবারা চায় না যে তাদের দেয়ালটা ভেদ হোক। সামনাসামনি কখনো মাকে তো বলতে পারিনি আর বলতে পারবো না যে তাকে অনেক ভালোবাসি। মা অনেক কষ্ট দিয়েছে তোমাকে, তাই না? আমি শুনেছি আমি যখন জন্মেছিলাম তখন তুমি গভীর রাতে সবাইকে মিষ্টি বিলিয়েছিলে। ছোটবেলা তুমি আমাকে অনেক শাসন করতে। আমি মনে মনে ভাবতাম বাবারা হয়তো এমনই হয়, কিন্তু বাবা এখন আমি বুঝতে পারি তুমি আসলে আমাকে মন থেকেই ভালোবাসতে। মা তুমি জানো তুমি যখন আমার কাছে থাকো না তখন অনেক তোমাকে ছাড়া আমার অনেক কষ্ট হয়। তোমাকে কখনো বলতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি যখন ডাক্তার হিসেবে প্রথম ডেলিভারি করি, একজন মেয়ে সন্তান আসে পৃথিবীতে, তখন আমি দেখেছি তার বাবা তাকে ফেলে দিয়ে চলে গেছে। ওই দিন আমি অনেক বেশি ধন্যবাদ জানিয়েছিলাম তোমাকে বাবা, যে তুমি আমাকে আজীবন একটা মানুষ হিসেবে মানুষ করেছো, কখনো মেয়ে হিসেবে মানুষ করোনি। সবসময় এটাই দোয়া করেছি যে যেন আমি তোমার আগে না মারা যাই, কারণ তুমি আমার লাশ দেখতে পারবো না। আমি জানি। থ্যাংক ইউ বাবা, লাভ ইউ অ্যালট। ভালোবাসি বাবা। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ মা। এই আবেগ আর ভালোবাসা জড়িত মুখগুলোর সাথে আরো হাজার হাজার মা বাবার কাছে সন্তানের ভালোবাসার না বলা কথাগুলো পৌঁছে দিতে পেরে আনন্দিত আমরাও। ভালোবাসার মুহূর্তগুলো আরো মিষ্টিময় হয়ে উঠুক ইগলুর সাথে।